প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, আজকে হলো বিশ্ব গণিত দশম শ্রেণী অধ্যায় ১৬ পরিমিতি নিয়ে আমরা আজকে আলোচনা করব। সেখানে অনুশীলনের ১৬.১ এখানে ত্রিভুজ সংক্রান্ত যাবতীয় সমস্যাগুলি নিয়ে আলোচনা করা হয়েছে। এখন আমরা এই ত্রিভুজ সংক্রান্ত সূত্রাবলী আয়ত্ত করব। প্রথমে আমরা প্রত্যেকে জানি ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা জানি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে যে কোনো ত্রিভুজের বেলা তার ক্ষেত্রফল হলো হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এখন আমরা জানি যে বাহু বেদের ত্রিভুজ তিন প্রকার, একটা হলো সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। এখন এইটা যে কোনো ত্রিভুজের বেলা প্রযোজ্য। আমরা এটা অনেক আগে থেকে শিখেছি যে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এখন আবার যদি ত্রিভুজের পরিসীমা দেওয়া থাকে, যেমন এ বি সি একটি ত্রিভুজ, সেখানে এ বি এর দৈর্ঘ্য যদি এ হয়, বি সি এর দৈর্ঘ্য যদি বি হয়, এ সি এর দৈর্ঘ্য যদি সি হয়, তাহলে সেই ক্ষেত্রে ত্রিভুজটির পরিসীমা হবে টু এস ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি। তাহলে আমরা জানি যে ত্রিভুজের পরিসীমা টু এস ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ ত্রিভুজের সকল বাহুর যোগফল। এই হলো ত্রিভুজের পরিসীমা দিয়ে যদি আমরা ক্ষেত্রফল নির্ণয় করি, সেই ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হবে এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। অর্থাৎ এস মানে অর্ধ পরিসীমা। তাহলে অর্ধ পরিসীমা টু এস সমান যদি এ প্লাস বি প্লাস সি হয়, তাহলে অর্ধ পরিসীমা এস সমান হবে কত? এ প্লাস বি প্লাস সি বাই টু। তাহলে আমাদের যদি কত পরিসীমা দেওয়া থাকে কোনো অঙ্কে এবং বাহুগুলোর দৈর্ঘ্য দেওয়া থাকে, তাহলে আমরা সেটাকে আগে অর্ধ পরিসীমা করে নেব, তারপর এই সূত্র মোতাবেক আমরা অঙ্কটা করব। চার নম্বর হলো কোনো ত্রিভুজে মনে করো দুইটা বাহু দেওয়া থাকবে এবং তাদের অন্তর্যুক্ত কোণ থিটা দেওয়া থাকবে, তখন সেই ক্ষেত্রে ত্রিভুজটির ক্ষেত্রফল হবে ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ এ বি সাইন থিটা। সেই ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ এ বি সাইন থিটা। তাহলে এই গেল জেনারেল ত্রিভুজের ক্ষেত্র। এরপর আমরা বলেছি সমবাহু ত্রিভুজের ক্ষেত্র বলে সূত্র, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্র বলে সূত্র হলো রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার বর্গ একক। অর্থাৎ এখানে এ বলতে বাহুর দৈর্ঘ্য বুঝেছে, এখানে এ হল বাহুর দৈর্ঘ্য। ৬ সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্র, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হল
बी बाई फोर स्क्वायर रूट फोर ए स्क्वायर माइनस बी स्क्वायर एखाने ए हलो समान समान बाहुर दैर्घ्य समान समान बाहुर दैर्घ्य आर बी हलो भूमिर दैर्घ्य ए हलो समान समान बाहुर दैर्घ्य आर बी हलो भूमिर दैर्घ्य एरपर हलो সমবিবাহ ত্রিভুজ তাহলে অর্থাৎ এই পর্যন্ত আমাদেরকে এই সূত্রগুলা আয়ত্ত করতে হবে। এই সূত্রগুলো যদি আমরা আয়ত্ত করি তাহলে আমরা সহজে এই অনুশীলনের অঙ্কগুলো করতে পারব। তাহলে প্রথম এক নম্বর সূত্র হলো ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, দুই ত্রিভুজের পরিসীমা টু এর সমান এ প্লাস বি প্লাস সি, তিন ত্রিভুজের পরিসীমা ত্রিভুজের ক্ষেত্রফল এটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান স্কয়ার রুট এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, আর ত্রিভুজের ক্ষেত্রফল আবার হলো এ হাফ এ বি সাইন থিটা, অর্থাৎ যখন কোন ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে এবং তাদের অন্তর্ভুক্ত কোণ থিটা দেওয়া থাকে তখন সেই ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল হলো হাফ এ বি সাইন থিটা, আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার বর্গ বাই ফোর, এখানে এ হলো বাহুর দৈর্ঘ্য অর্থাৎ সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর সমান, আর সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হলো বি বাই ফোর রুট ওভার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে এ বলতে সমান সমান বাহুর দৈর্ঘ্য অর্থাৎ আমি যদি এখানে সমবাহু ত্রিভুজ আঁকি তাহলে এটার এ বাহু আর এ বাহু সমান থাকে আর এটা বিটা ভূমি থাকে, তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য হলো এ আর ভূমির দৈর্ঘ্য হলো বি। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আসো আমরা এখান থেকে একটা অঙ্ক করে সেটা হলো এখানে আরেকটা জিনিস তোমাদেরকে জানা থাকতে হবে যে আমরা পিথাগোরাস উপপাদ্যটা শিখছিলাম, সেই পিথাগোরাস উপপাদ্য হলো কি যদি আমি সংক্ষেপে বলি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, তাহলে আমরা সেই সূত্রটাও শিখব। সাত নাম্বার অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে আমরা প্রথম অঙ্কটা এই সূত্র দিয়ে করব, প্রথম এবং দ্বিতীয় অঙ্কটা এই সূত্র দিয়ে, যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার, একটি বাহু অপরটি সাইড ভাগে তিন অংশ হলে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে তুমি কিভাবে করবে, প্রথমে বাহু দুটির দৈর্ঘ্য আগে লিখব, মনে করি এখানে বাহু দুটির মধ্যে একটা লম্ব একটা ভূমি, তাহলে লিখবা মনে করি ত্রিভুজটি ভূমির সমান, মনে করি ত্রিভুজটি ভূমি সমান, নিচে যে পোর আছে পোরের সাথে আমরা এক্স কে গুণিতক ধরব, পোর এক্স এখানে মিটার হবে, আর সুতরাং লম্ব সমান পোর এক্স গুণ থ্রি বাই ফোর মিটার, যেহেতু বলা হয়েছে যে একটি বাহু অপরটি চারি ভাগের তিন, তাহলে ভূমি যদি ফোর এক্স হয় লম্ব হবে ফোর এক্স গুণ থ্রি বাই ফোর, ফোর ফোর কাটা গেলে আর থাকবে থ্রি এক্স মিটার। তাহলে আমরা দেওয়া আছে অতিভুজ সমান প্রথম দেওয়া আছে
অতিভুজ সমান অতিভুজ সমান 25 মিটার। তাহলে আমরা লিখব পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা জানি লম্ব স্কেয়ার যোগ ভূমি স্কেয়ার সমান অতিভুজ স্কেয়ার। লম্বের মান হলো কত? 3x, আর ভূমির মান হলো 4x, আর অতিভুজের মান হলো 25 স্কেয়ার, বা 3 এর বর্গ 9, x এর বর্গ x স্কোয়ার, 4 এর বর্গ 16, x এর বর্গ x স্কোয়ার, 25 এর বর্গ 625। এখন 9 আর 16 যোগ করলে 25, x স্কোয়ার = 625। উভয় পক্ষকে যদি আমরা 25 দিয়ে ভাগ করি, x স্কোয়ার = 25 হবে, বা x = 5 হবে, কারণ আমরা এখানে মাইনাস ওয়ান নেব না, যেহেতু এখানে দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয় না। তাহলে আমরা ত্রিভুজটি কি বের করব? আমরা ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য দুটি বের করব। তাহলে বাহুর দৈর্ঘ্য দুটি, একটা হলো ভূমি, ধরেছি 4x, তাহলে সুতরাং ত্রিভুজটির ভূমি সমান ত্রিভুজটির ভূমি সমান 4 গুণ 5 মিটার, সমান 20 মিটার, এবং লম্ব সমান 3 গুণ 5 মিটার, সমান 15 মিটার। অতএব ত্রিভুজটির বাহু দুটি দৈর্ঘ্য যথাক্রমে, অতএব ত্রিভুজটির বাহু দুইটির দৈর্ঘ্য যথাক্রমে 15 মিটার এবং 20 মিটার। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। তাহলে আমরা এখানে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করেছি। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছ। এখানে আমরা পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করেছি। পিথাগোরাসের উপপাদ্য হলো কি? লম্ব স্কেল যোগ ভূমি স্কেল সমান অতিভুজ স্কেল। এখানে মানগুলো বসিয়েছি, মান বসানোর পর x এর মান বের হয়েছে। এর আগে আমরা ভূমি সমান 4x লিখছিলাম, এখানে x এর জায়গায় মান বসিয়েছি 20 মিটার, এবং লম্ব সমান 3x বসিয়েছিলাম, সেখানে x এর জায়গায় মান বসিয়েছি 15 মিটার পেয়েছি। আমাদের আজকের এই যে অঙ্ক, এটার সাথে 2 নম্বর অঙ্কটা মিল আছে। তোমরা বাড়িতে এই 2 নম্বর অঙ্কটা করবে, কারণ এখানে 20 মিটার লম্বা একটি মূল ভূমির সাথে খাড়াভাবে আছে। এই মনে করো 20 মিটার লম্বা একটা মূল মই দেওয়ালের সাথে, যেমন মনে করো ABC, এই মইটা এভাবে খাড়াভাবে আছে। তাহলে মইয়ের দৈর্ঘ্য যা হবে দেওয়ালের দৈর্ঘ্য তা হবে। তাহলে এখানে দেওয়ালটা 20 মিটার হবে, মইয়ের দৈর্ঘ্য 20 মিটার হবে। এখন কি করলো, মইটির গোড়া মনে করো এখান থেকে গোড়াকে এখানে নিয়ে আসছে, এখানে যখন নিয়ে আসবো তখন সে উপর থেকে নিচে নামে যাবে, তখন এটাও 20 মিটার হয়ে যাবে, কারণ
মইয়ের দৈর্ঘ্য আর দেওয়ালের দৈর্ঘ্য সমান, তাহলে নিচে কতটুকু নামবে তারা বলে দিচ্ছে 4 মিটার। 4 মিটার মনে করো এটা ডি বিন্দুতে নেমে গেছে 4 মিটার, তাহলে আর বিডি এর মান হবে কত? 16 মিটার, কারণ 20 মিটার থেকে যদি 4 মিটার চলে যায় তাহলে আর হবে 16 মিটার। আর যদি আমি এটার মান যদি 1 মিটার ধরি তখন সেখানেও পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে তোমরা অঙ্কটা করতে পারবে। তো তোমরা এটা লেখার সময় কি লিখবে, মনে করি মইয়ের দৈর্ঘ্য সমান দেওয়ালের দৈর্ঘ্য, মইয়ের দৈর্ঘ্য সিডি সমান দেওয়ালের দৈর্ঘ্য এডি সমান 20 মিটার, তারপর এডি সমান অর্থাৎ এটাকে যখন গোড়া থেকে আমি এখানে সি বিন্দুতে নিয়ে আসলাম তখন এটা নিচে নামে যাবে, এডি সমান 4 মিটার, সুতরাং বিডি সমান এবি মাইনাস এডি সমান 20 মাইনাস 5 মিটার সমান 16 মিটার, ধরি বিসি সমান 1 মিটার। এখন এটা একটা সমকোণী ত্রিভুজ, এখন সমকোণী ত্রিভুজ বিসিডি এ বিডি স্কোয়ার তো বিসি স্কোয়ার সমান সিডি স্কোয়ার, বিডির জায়গায় মান বসাবে 16 স্কোয়ার, বিসি এর জায়গায় 1 স্কোয়ার ইকুয়াল টু 20 স্কোয়ার, তখন সেখান থেকে এই মানটা বাইর হবে এভাবে 1 স্কোয়ার যোগ 16 স্কোয়ার সমান 20 স্কোয়ার বা 1 স্কোয়ার সমান 20 বর্গ 400 16 বর্গ 256 হবে বা 1 স্কোয়ার সমান কত হবে 144 বা 100 সমান হবে 12। তাহলে এখানে বিসি এর মান 12 হবে অর্থাৎ এটা মইটির গোড়া দেওয়াল থেকে 12 মিটার দূরে সরাতে হবে। তাহলে তোমরা এই অঙ্কটা বাসায় করবে। আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদ থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করেছি। ধন্যবাদ সবাই।